হ্যালো গাইস, আজ 13ই অক্টোবর আর মাত্র একদিন আছে মহালয়া। আমি আজকে আবার পুজো প্রস্তুতি ব্লগ নিয়ে বের হলাম। কোচবিহারের বাকি যে সমস্ত পুজো প্যান্ডেলগুলো আছে সেগুলো আজকে ঘুরবো এবং তোমাদের দেখানোর চেষ্টা করবো। দেখি কতটা পুজো প্যান্ডেল আজকে কভার করতে পারি। আমি এখন চলে আসলাম কোচবিহার রকি ক্লাবের সামনে। এখানে এবছর 31তম শারদীয় দুর্গোৎসব, এবারের থিম শিক্ষার হাতে খড়ি। রকি ক্লাব পুজো মণ্ডপের ভেতর থেকে প্রবেশ করে দেখি পুজো প্যান্ডেলের কাজ কতদূর কি হয়েছে। দেখতে পাচ্ছি কুকুর দিয়ে পুরো সরেও সরেয়া কখ কখ লেখা আছে, যেহেতু এবারের থিম শিক্ষার হাতে খড়ি। লোকে ঢুকতেই সর্বপ্রথমে দেখতে পাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, আর পাশ থেকে সহজ পাঠ বইয়ের বিভিন্ন ছবি টাঙানো আছে। মণ্ডপের ভিতরে সমস্ত ছবিগুলো প্রায় লাগানো হয়ে গেছে, আর এদিকে কিছু কাজ চলছে। রকি ক্লাব পুজো মণ্ডপ থেকে বের হয়ে আমি এখন যাব পুরান পোস্ট অফিস পাড়া পুজো মণ্ডপের দিকে। চলে আসলাম পুরাতন পোস্ট অফিস পাড়া পুজো মণ্ডপের মেইন গেটের সামনে। এবছর এখানে 92তম সর্বজনীন দুর্গা উৎসব, এর থিম যা পাখি উঠতে দিলাম তোকে। আমি এখন চলে আসলাম পুরাতন পোস্ট অফিস পাড়া পুজো মণ্ডপের সামনে। ভিতর দিকে ঢুকে দেখি মণ্ডপের কাজ কতদূর কি হয়েছে। পোস্ট অফিস পাড়ার মাঠের চারদিকটা ঘেরাও করা হয়েছে, আর মাঝখানে কিছু ফুল দিয়ে ডিজাইন হবে। সামনে দেখতে পাচ্ছি একটা ছোট ছোট বাঁশ কেটে ওং লেখা হয়েছে, আর পিছনে পুজো মণ্ডপের কাজ চলছে। পুরাতন পোস্ট অফিস পাড়া পুজো মণ্ডপ থেকে বের হয়ে আমি এখন যাব কোচবিহার মৈত্রী সংঘ পুজো মণ্ডপের দিকে। আমি এখন চলে আসলাম মৈত্রী সংঘ পুজো প্যান্ডেলের কাছে। মৈত্রী সংঘ ক্লাবের ঠিক বাঁদিকেই মৈত্রী সংঘ মাঠের মধ্যে হচ্ছে এবার পুজোর প্যান্ডেল। দেখতে পাচ্ছি এবার এখানে কেদারনাথের আদলে প্যান্ডেল করা হচ্ছে। কোচবিহার বাজারের মাঠেও এবছর কেদারনাথ প্যান্ডেল করা হচ্ছে, দেখেছিলাম সেটা, কিন্তু এখানে কেদারনাথটা অনেকটা জায়গা জুড়ে বড় করে বানানো হচ্ছে। পিছন দিকে ডিজাইনের পাহাড়ও করা হচ্ছে, আর মণ্ডপটাও খুব সুন্দর হচ্ছে। সামনের থেকে ঢাকা আছে, আমি একটু ভিতর দিকে উঠে দেখানোর চেষ্টা করি ভিতরটা কি হয়েছে। চলে আসলাম মৈত্রী সংঘ প্যান্ডেলের ভিতরে। ভিতরে ডিজাইনটা পুরো এরকম করা হয়েছে পাহাড়ের ডিজাইনে, আর এখানে ঠাকুরটা রাখা আছে, ঠাকুরটা ঢাকা আছে। মৈত্রীসংঘ ক্লাব থেকে বের হয়ে আমি এখন চলে যাব কোচবিহার শান্তিকুঠির ক্লাব ও ব্যানারে। ওখানে শুনেছি ওখানে এবার লাল কেল্লা বানানো হবে। চলে আসলাম কোচবিহার শান্তিকুঠির ক্লাব ও ব্যানারের সামনে। আর এখানে থিম লাল কেল্লা। ক্লাব থেকে সোজা আগাতে হাতের ডান দিকে পড়বে পুজো মণ্ডপ। আমি এখন চলে আসলাম কোচবিহার শান্তিপুরীর ক্লাব ও ব্যামাগারের পুজো মণ্ডপের সামনে। দেখতে পাচ্ছি সামনে লাল কেল্লা বানানো হয়েছে এবছর। রাতে দেখেছিলাম এখানে পুজো মণ্ডপের ঠাকুরটা রাখা ছিল, আজ ঠাকুরটা এখানে ঢেকে রাখা হয়েছে। আমি এখন শান্তিকুঠির পুজো মণ্ডপ থেকে বের হয়ে যাচ্ছি দক্ষিণ ঘাগড়াবাড়ি পুজো মণ্ডপের দিকে। দেখি সেখানে ঠাকুর এবং পুজো মণ্ডপের কাজ কতদূর কি হয়েছে। চলে আসলাম দক্ষিণ ঘাগড়াবাড়ি ক্লাবের সামনে। এবার এখানে 66তম শারদীয় দুর্গা উৎসব। দক্ষিণ ঘাগড়াবাড়ি ক্লাব থেকে একটু সামনে আগে হাতের ডান দিকে পড়বে আমাদের দক্ষিণ ঘাগড়াবাড়ি প্যান্ডেল। এবার পুজো মণ্ডপটা গিটারের আদলে বানানো হয়েছে। পুজো মণ্ডপের ভিতর দিকে ঢুকে দেখানোর চেষ্টা করছি ভিতর দিকে কাজ কতদূর কি হয়েছে। আমি এখন দক্ষিণ ঘাগড়াবাড়ি ক্লাবের পুজো মণ্ডপের ভিতরে চলে আসলাম। ভিতর থেকে সামনে রাখা আছে ঠাকুর, ঠাকুরের রং করা অলমোস্ট কমপ্লিট, আর চারদিকে সুন্দর কারুকার্য করা আছে থার্মোকলের কারুকার্য। উপরে হয়তো এখানে একটা ঝাড়বাতি বসবে। দক্ষিণ খাগড়াবাড়ি পুজো মণ্ডপ থেকে বের হয়ে আমি এখন চলে যাচ্ছি খাগড়াবাড়ির দিকে।
চলে আসলাম কুচবিহার নাট্যসংঘ ক্লাবের সামনে। এবছর নাট্যসংঘের 74তম সর্বজনীন দুর্গা উৎসব। এবার নাট্যসংঘ ক্লাবে ছোট ছোট কুড়ে ঘরের মতন ঘর দিয়ে কোনো একটা থিম বানানো হচ্ছে। এখন বোঝা যাচ্ছে না ফাইনালি কি হবে। প্রতিবারই নাট্যসংঘ ক্লাবে এরকম ধরনের কোনো একটা থিম বানায়, সেটা দেখতে খুব ভালোই হয়। সেটার কাজ চলছে এখন। নাট্যসংঘ ক্লাব থেকে বের হয়ে আমি এখন চলে যাচ্ছি কুচবিহার হেরিটেজ গেটের সামনে দিয়ে খাগড়াবাড়ি পুজো মণ্ডপের দিকে। চলে আসলাম খাগড়াবাড়ি মোড়ের সামনে। খাগড়াবাড়ি মোড়ের দুই পাশে বাস দিয়ে এবছর পুজোর লাইটিং করা হবে, হয়তো সারি বাস লাগানো আছে। চলে আসলাম খাগড়াবাড়ি পুজো মণ্ডপের সামনে। খাগড়াবাড়ি পুজো মণ্ডপের ভিতর থেকে আমি প্রবেশ করছি। দেখতে পাচ্ছি এখন এখানে কাজ চলছে, আর বাস দিয়ে খুব খুব করে সুন্দর ডিজাইন করা হয়েছে। উপরে একটা রঙিন কাপড় লাগানো আছে। ভিতর দিকে ঢুকে দেখি ভিতরের কাজ কত দূর। ভিতরে এখনও তেমন কোনো কাজ করা হয়নি, অনেকটা কাজ বাকি আছে এখনও। আর এখানে ঠাকুরের জায়গাটা পুরোটা ঢাকা আছে, ভিতর দিকে দেখাতে পারছি না ঠাকুরের। এখানে আজকের মতন পুজো প্রস্তুতি ব্লগ এই পর্যন্তই। এর নেক্সট পার্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।